এমনি নসিব যখন এই কথা বলল ফেরাউনের রাগ আরো বাড়ল ফেরাউন দাসীর তিনটা বাচ্চা ছিল প্রথম বাচ্চাটারে দইরা সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাচ্চাটা বাজা হয়ে গেল এরপরে ফেরাউন দাসীরে ডাক দিয়ে বলে ও দাসী এখনো সময় আছে তোমাকে চিন্তা করার টাইম দিলাম তুমি চিন্তা করে দেখো এখনো সময় আছে আমার প্রতি ঈমান আনো আমাকে রব হিসেবে মানো এবার দাসী বলে আমার একটা বাচ্চা তেলের মধ্যে সারছো একটা বাচ্চা কেন পুরো পৃথিবীর সব কিছু যদি আমাকে বিসর্জন দিতে হয় আমি সব বিসর্জন দিতে রাজি আছি কিন্তু এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে সারতে রাজি না দুই নম্বর বাচ্চাটারে সারছে তিন নম্বর বাচ্চা শেষ বাচ্চা দেখা দুধের বাচ্চা এটা হলো শেষ সম্বল এই বাচ্চাটারও সারবে ফেরাউন বলে চিন্তা করে দেখো এখন এই বাচ্চাটা যখন বলতেছে চিন্তা করে দেখো এখনো সময় আছে আমার রব হিসেবে মানো তখন মার মনটা একটু নরম হয়েছে মাথাটা নোয়া দিছে নোয়া দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই দুধের বাচ্চার জবান খুলে দিছে সুবহানাল্লাহ আরে আল্লাহ কথা বলাইলে বলতে পারে কিনা আরে জোরে কর আল্লাহ তাআলা আগুনটা পানি পানি বানাইতে পারে জোরে কর ঠিক না ঠিক ইব্রাহিম নবীর জন্য আগুন আগুন রয়েছে না ফুল বাগিচা হয়েছে আরে জোরে কর আজ বিয়ে হো ইব্রাহিম খলিলুল্লাহ কাইমা পয়দা আজ বিহু ইব্রাহিম খলিলুল্লাহ কাইমা পয়দা আজ কর হো সকতি হে আন্দাজ গুলিস্তা পয়দা কবি বলেন আজকেও যদি ইব্রাহিম নবীর মতো তার ইমান পয়দা হয়ে যায় তার জন্য খুদার কসম আগুন ফুল বাগিচা হবে সুবহানাল্লাহ জোরে কর এমনি ওই ফেরাউনের দাসীর দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে দুধের বাচ্চা বলে ইয়া উম্মি ইকতাহিমি ফা ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরা এমনি দুধের বাচ্চা বলে মা গো ও মা তুমি কোনো ভয় পায় না তুমি কোনো চিন্তা করিও না দুনিয়ার আজাব বড় না আখেরাতের আজাব বড় দুনিয়ার উত্তপ্ত গরম তেলের মধ্যে জ্বলে যদি আমি আখেরাতের আজাব থেকে বেঁচে যাই তাহলে এই বাচ্চাটা আমার জন্য হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে সার্থক মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন যত প্রকার মাখলুকাত আছে সবচাইতে দামি এবং সম্মান দিয়েছেন মানুষকে জোরে কোন ঠিক না বেঠিক মানুষকে আল্লাহ বলছেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব এই সৃষ্টির সেরা জীবকে আল্লাহ কেন বানাইছে কোরআনে বলে যে আল্লাহ তাআলা বলে মানব জাতিকে জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বানাইছি কন্যা সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না আরো জোরে কর না আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে কোনো কমতি হবে না পৃথিবীর সবাই যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয় তারপরও আল্লাহ তাআলা রুবুবিয়তের মধ্যে কোনো বিন্দু মাত্র কমতি আসবে না জোরে কোন ঠিক না বেঠিক কারণ আল্লাহ এমন সত্তা যার লই নাই যার হই নাই যার কোনো বাড়তিও নাই যার কোনো কমতিও নাই সুবহানাল্লাহ জোরে কর তবে আল্লাহ যে বলল যে আমাদেরকে আল্লাহর ইবাদতে বানার জন্য বানাইছেন কেন এই জন্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে আল্লাহ যে মানুষকে ইবাদতের জন্য বানাইছে লিয়াবুদুর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন লিয়াবুদুনের অর্থ হইল লিয়াং ফাউন আমি আল্লাহ মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য না বরং ইবাদত করলে মানুষের উপকার হবে তার জন্য বানাইছি অন্য সুবহানাল্লাহ উপকারটা কি হবে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিনুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন
মানুষ যখন আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর দাসত্ব করবে আল্লাহ বলে এই দুনিয়াটা দিছি তা না এই 10টা দুনিয়ার সমান একটা সর্বনিম্ন জান্নাত আমি আল্লাহ তার দিব সুবহানাল্লাহ তবে ওই জান্নাত পাওয়ার জন্য ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ঈমানদার হওয়া শর্ত জোরে বলেন কিদার আর জোরে কোন কিদার হওয়া শর্ত ঈমানদার ঈমান না থাকলে নবীর বাপ হইলো কোনো কাম তো না জোরে কোন ঠিক না বেটা নবীর বাপ হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের নাম হলো আজর ঠাকুর ঠিক না বেটি আজর ঠাকুর আজর ঠাকুরের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আজর ঠাকুর নবীর বাপ হয় জাহান্নামী আল্লাহ তাআলা কাছে ইব্রাহিম নবী বলে আল্লাহ আমার বাপ হয় জাহান্নামে যাবে দেখি কি করে সম্ভব আল্লাহ তুমি জান্নাত দাও আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুমি কি আমার ফয়সালা শুনো নাই যে ঈমান না আনলে নবীর বাপ হইলো আমি আল্লাহ তারে জান্নাত দেই না জোরে কোন ঠিক না বেটি আমার বাণী শুনো নাই বেঈমানদেরকে আমি আল্লাহ জান্নাত দিব না জান্নাত একমাত্র বানাইছি আমি আল্লাহ আমার ঈমানদার বান্দা বান্দির জন্য এবার ইব্রাহিম নবী বলে ইয়া রাব্বুল আলামিন আমার বাবা যদি জাহান্নামে যায় তাহলে সকল মানুষের সামনে আমার বাবা জাহান্নামে যাবে আমি নবী হইয়া আমার কি লজ্জা হবে না আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম নবীর সামনে আল্লাহ জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা আল্লাহ ওপেন করে দিলেন খুলে দিলেন এবার ইব্রাহিম নবী দেখে জাহান্নামের ভিতরে একটা অদ্ভুত প্রাণী জ্বলতেছে জাহান্নামের আগুনে একটা অদ্ভুত প্রাণী জ্বলতেছে এমনি ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলে আল্লাহ এই অদ্ভুত প্রাণীটা যে জাহান্নামে জ্বলতেছে তার কারণটা বুঝতে পারলাম না এই প্রাণীটা কোন প্রাণী চিনতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে ইব্রাহিম ওই প্রাণীটা হলো তোমার বাপ আজর তাহুর আল্লাহ তো প্রাণী বানায়া তার জাহান্নামে কেন জ্বালাম আল্লাহ বলেন এই জন্য করছি যাতে হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে তুমি তোমার বাপ বলে পরিচয় না থাকে বাপ বলে যদি পরিচয় থাকে মানুষ চিন বাবার তোমার লজ্জা হবে এই জন্য আমি আল্লাহ প্রাণী বানাইয়া তোমার বাপের জাহান্নামের আগুনে জ্বালাইছি কন্যা নাউজুবিল্লাহ এর দ্বারা প্রমাণ হয় ইমানদার সারা নবীর বাপ হইলো জান্নাতের আশায় জোরে কোন ঠিক না বেটি ইমানদার হইলে জান্নাত পাইবা ইমানদার না হইলে জান্নাত পাবে না তাহলে জান্নাত পাওয়ার জন্য কি শর্ত আর জোরে কোন কি শর্ত ঈমান শর্ত কিন্তু আজকে আজকে আমাদের সমাজে আমাদের ভিতরে ঈমান আসেনি আমাদের ঈমানটা কেমনে আছে বুঝুন এমন ঈমান নয় আমরা সমাজে বসবাস করি মসজিদে আজান হয় কিন্তু নামাজ পড়তে মনটা চায় না জোরে কোন আছে না নাই এখানে ওয়াজ হচ্ছে এখানে কি গান বাজনা হইতাছে কি হইতাছে কার কথা হইতাছে আল্লাহ এবং তার রাসূলের কথা কিন্তু এখানে কি মানুষ এই গ্রামে এত জন না আরো আছে কিন্তু তার ঈমান এত দুর্বল হয়ে গেছে শাস্তুলের আড্ডাখানা থেকে বাইর কইরা তার মাহফিলে আনতে পারে না জোরে কোন ঠিক না বেটি ঈমান জমিয়া পাইছেন কি ঈমানদার কি দৌলত পাইছেন এটা তো হিসাব নাই যে দৌলত না নবীর বাপ হওয়ার পরও আল্লাহ তাআলা দেই নাই জোরে কোন ঠিক না বেটি শুধু নবীর বাবা না আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতকারী সবচেয়ে মহব্বতকারী চাচা হযরত আবু তালেব ঈমানদার না বেঈমান আর জোরে কোন বেঈমান কিন্তু জান্নাতী না জাহান্নামী যখন আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কালিমা না লয়ে মরছে বেঈমান হয়ে মরছে নবী আফসোস হাইরে আমার চাচা আমারে এত মহব্বত করছে এত আদর করছে ওই চাচা দিয়ে আজকে জাহান্নামী হয়ে কবরে যায় আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ জানাইয়া দিলেন কোরআনের আয়াত নাযিল করিয়া আল্লাহ বলেন মা কানা লিন্নবী ওয়াল্লাযিনা আমানু মাহু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা আন্নাহু লাহুম আসহাবুন জাহিম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী
رحمت للعالمين كي الله جنايا دين وغو نبي جي আপনার চাচা জাহান্নামী হওয়ার কারণে আপনি কষ্ট পাবেন না আপনার চাচার জন্য আপনি আমি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করলে কবুল হবে না কারণ আপনার চাচা তো ঈমান আনে নাই ঈমান না আনার কারণে আপনার চাচা হইলো আমি আল্লাহ আপনার চাচাকে জান্নাত দিব না সাথে সাথে আল্লাহ আরেক আয়াত নাযিল করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে হেদায়েতের চাবি কাটি রাখছি আপনি যাকে পছন্দ করবেন আপনি তার হেদায়েত দিতে পারবেন না আমি আল্লাহ যার চাই তার হেদায়েত দিয়া জান্নাতের মেহমান বানা ফেরাউনের মেয়ে বলেন ও মাসুদা তুমি আমার বাবাকে রবি হিসেবে মানো না তুমি আরেকজনকে রবি হিসেবে মানো আমি এখনই গিয়ে বাবার কাছে বলবো এমনি ফেরাউনের মেয়ে বাবার কাছে গিয়ে বলে বাবা তোমার করে এমন দাসী বসবাস করে যে তোমাকে রবি হিসাবে মানে না অন্যজনকে রবি হিসাবে মানে তার নাকি একজন রব আছে তার নাম আল্লাহ এমনি ফেরাউন রাগান্বিত হইয়া কর্মীদেরকে হুকুম দিল রে কর্মীরা আমার এই দাসীকে রাখা যাবে না এখনই তারে ধ্বংস করে দিতে হবে আগুন তো জ্বালাও আর ডেগের ভিতরে তেল দিয়া ডেগ গরম তেল গরম করতে থাকো ডেগ গরম তেল গরম করা হলো এমনি ফেরাউনের দাসীকে তার বাচ্চা সহ ডেগের দেলের সামনে হাজির করা হলো ফেরাউন ডাক দে বলে ও মাসেদা তোমার নাকি একজন আল্লাহ আছে আমাকে তুমি আল্লাহ বলে মানে না এ দাসী এখনো সময় আছে একটা বারের জন্য আমাকে আল্লাহ বলে মার না হই এই উত্তপ্ত তেলের মধ্যে জ্বালাইয়া জিন জন্মের জন্য তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব আর হুজুরে কোন ঠিক না ঠিক এই জন্য আমরা দেশের মধ্যে বলি যে আমরা ওলামায়ে কেরাম এমন ইসলামের পথে আছি ইসলামের পক্ষে কথা বললে চেয়ারম্যানের বিরুদ্ধে যান মেম্বারের বিরুদ্ধে যান এমপির বিরুদ্ধে যান সরকারের বিরুদ্ধে যান আমরা তা পরোয়া করি না আমাদের সাথে আছে আল্লাহ জুড়ে কোন ঠিক না বেঠে আমরা কারো পরোয়া করি না দাসীর ইমান কতটুকু মজবুত ও মা বোনেরা দাসী বলে সব হারাইতে পারি আল্লাহরে এক মুহূর্তের জন্য ছাড়তে পারি না সুবহানাল্লাহ জুড়ে কই না এমনি দাসী যখন এই কথা বললো ফেরাউনের রাগ আরো বাড়লো ফেরাউন দাসীর তিনটা বাচ্চা ছিল প্রথম বাচ্চাটারে দইরা সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাচ্চাটা বাজা হয়ে গেল এরপরে ফেরাউন দাসীরে ডাক দে বলে ও দাসী এখনো সময় আছে তোমাকে চিন্তা করার টাইম দিলাম তুমি চিন্তা করে দেখো এখনো সময় আছে আমার প্রতি ঈমান আনো আমাকে রব হিসেবে মানো এবার দাসী বলে আমার একটা বাচ্চা তেলের মধ্যে ছাড়ছো একটা বাচ্চা কেন পুরা পৃথিবীর সব কিছু যদি আমাকে বিসর্জন দিতে হয় আমি সব বিসর্জন দিতে রাজি আছি কিন্তু এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ছাড়তে রাজি না দুই নম্বর বাচ্চাটারে ছাড়ছে তিন নম্বর বাচ্চা শেষ বাচ্চা যেটা দুধের বাচ্চা এটা হলো শেষ সম্বল এই বাচ্চাটারও সারবে ফেরাউন বলে চিন্তা করে দেখো এখন এই বাচ্চাটার জন বলতেছে চিন্তা করে দেখো এখনো সময় আছে আমার রবি হিসেবে মানো তখন মার মনটা একটু নরম হয়েছে মা তারা নোয়া দিছে নোয়া দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই দুধের বাচ্চার জবান খুলে দিছে সুবহানাল্লাহ আরে আল্লাহ কথা বলাইলে বলতে পারে কিনা আরে জোরে কর আল্লাহ তাআলা আগুনটা পানি পানি বানাইতে পারে জোরে কোন ঠিক না ঠিক ইব্রাহিম নবীর জন্য আগুন আগুন রোছে না ফুল বাগিচা হইছে আর জোরে কর আজ বিহু ইব্রাহিম খলিলুল্লাহ কাইমা পয়দা
আজ বিহু ইব্রাহিম খলিলুল্লাহ কাইমা পয়দা আজ করমু শক্তি হে আন্দাজে গুলিস্তা পয়দা কবি বলেন আজকে যদি ইব্রাহিম নবীর মতো কারো ঈমান পয়দা হয়ে যায় তার জন্য খোদার কসম আগুন ফুলবাগে চাবে সুবহানাল্লাহ জোরে কর এমনি ওই ফেরাউনের দাসীর দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে দুধের বাচ্চা বলে ইয়া উম্মি ইক্তাহিমি ফা ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরা এমনি দুধের বাচ্চা বলে মা গো ওয়া মা তুমি কোনো ভয় পায় না তুমি কোনো চিন্তা করিও না দুনিয়ার আযাব বড় না আখিরাতের আযাব বড় দুনিয়ার উত্তপ্ত গরম তেলের মধ্যে জ্বলে যদি আমি আখিরাতের আযাব থেকে বেঁচে যাই তাহলে এই বাচ্চাটা আমার জন্য হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে সার্থক এই কথা যখন বলছে তখন মার মনটা শক্ত হইছে ঈমান মজবুত হইছে মা বলে আমার দুধের বাচ্চা ছাড়তে পারো হ্যাঁ আমাকেও তোরা জ্বালাইতে পারো এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে রাজি না জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝা গেল ফেরাউনের যুগের একটা দাসীর ঈমান কত মজবুত কিন্তু আমাদের ঈমান কেমন মজবুত চিন্তা করেন নি আমার আপনার মধ্যে তো নবীর আখলাক নাই আমার আপনার মধ্যে নবীর চরিত্র নাই ইমানদারি তো নাই বললে চলে কথাই কথাই আমরা মিথ্যা কথা বলি জোরে কোন ঠিক না বেটি আরে মিথ্যা কথা বলা কি সগিরা গুনাহ না কবিরা গুনাহ শুধু কবিরা না আল কিজবু উম্মুল মাসি মিথ্যা কথা বলা হলো সমস্ত গুনাহের মা মিথ্যা কথা আমরা কইনি এমন মানুষ আছে যে মিথ্যা কথা না বলে ফেটের ভাতও জমা না দৈনিক সেঞ্চুরি করে আছে সুন্দা কইছো ও ওরা আছে আছে বলে সুন্দা এই কথাটা মিথ্যা কথাটা বলার দরকার নাই কিন্তু বলতে বলতে এমন অভ্যাস হইছে অযথা কথাবার্তায় মিথ্যা কথা বলে জোরে কোন ঠিক না বেটি এই মিথ্যা কথা এটা কবিরা গুনাহ এই জন্য আমার আপনার ঈমান মজবুত করতে হবে আর ঈমান মজবুত হবে আমলের দ্বারা ঈমান মজবুত হবে কিসের দ্বারা আমলের দ্বারা আর আমল না থাকলে ঈমান কোনোদিন মজবুত হবে না ঈমান হলো গাছের গোড়া আর আমল হলো গাছের ডাল ডালপালা না থাকলে যেমন জোর তুফান সরাসরি গাছের মধ্যে গিয়া লাগে ঈমান আমল না থাকলেও ঈমানের উপর আঘাত আসবে ওই ঈমান নিয়েও জমিনে টিকে থাকা সম্ভব হবে না জোরে কোন ঠিক না বেঠি এই জন্য দেখা গেছে হাদিসের মধ্যে বলছে কেন যদি কারো যদি নফলের গুরুত্ব চলে যায় নফলের কারো কাছে যদি গুরুত্ব না থাকে তাহলে তার নাম তার থেকে সুন্নত নামাজ ছুটে দেবে আর সুন্নতের গুরুত্ব যদি কারো কাছে না থাকে তাহলে ফরজ নামাজ ছুটে দেবে অনেকে নফল পড়ি না কোনো নফল পড়ল কোনো নফল রস না বলল সব আবার অনেকে তো সুন্নত পড়ি না এই জন্য দেখা গেছে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের মধ্যে এক এক বেলা হাজির হয় চার বেলা হাজির হইতে পারে না সুরা কোন ঠিক না বেটি মুহতারাম হাজির না ইমান আর আমল যদি থাকে আল্লাহ তাআলা আমার আপনারে কোরআনে কি বলছে আল্লাহ কোন জান্নাত দিব জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ বানাইব সুবহানাল্লাহ জরে কইতে নয় ইন্নাল্লাযীনা আমানু আমিনুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার ইমানদার যদি তোমার ভিতরে ইমান থাকে ইমানের পাশাপাশি যদি নেক আমল থাকে আমি আল্লাহ তোমার এমন একটা জান্নাত দিব রে বান্দা জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাতরা তোমার আমি আল্লাহ দিব সুবহানাল্লাহ জোরে কর সর্বনিম্ন সবচেয়ে ছোট জান্নাত দিব এই দুনিয়ার দশটা সময় আর সবচেয়ে বড় জান্নাত দিব জান্নাতুল ফেরদাউস এখন জান্নাতুল ফেরদাউসটা কত বড় এটা কইতে পারতাম না কিন্তু জান্নাতুল ফেরদাউসটা বোঝার জন্য একটা হাদিসের একটা কথা বলি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো মাজিদ একটা মাঠ আছে মাঠ এই মাঠটার নাম হলো মাজিদ নাম কি মাজিদ ওই মাঠটা কত বড় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ছয় শত নূরের দানা দিয়েছে খেয়াল করবেন কয় শত নূরের দানা ছয় শত নূরের দানা এই ছয় শত নূরের দানা যদি একটা দানা যদি একবার উপরে উঠায় আবার নিচে নামায় তাহলে এক হাজার বছর রাস্তা অতিক্রম করতে পারে আর জোরে কইতে না সুবহানাল্লাহ একটা গাড়ি দেখে আমি এখানে এই গাড়ি অত স্পিড মাসল অত সুন্দর দামি বলে সুবহানাল্লাহ আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নূরের দানার শক্তি কত একবার যদি জমিন থেকে উঠানামা করে এক হাজার বছর রাস্তা অতিক্রম করতে পারে দানার প্রশস্ততা কত
একটা ডানা যদি এভাবে ছড়ায় দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা নাগাল পায় আর জোরে তো না সুবহানাল্লাহ তাহলে 600 নূরের ডানা দিয়া যদি একবার উঠানামা করে তাহলে কয় হাজার বছর রাস্তা অতিক্রম হইল আর জোরে কোন কয় হাজার 6000 জিবরাইল সালাম বলে হুজুর জান্নাতুল ফেরদাউসের ভিতরে মাজিদ নামে একটা মাঠ আছে ওই মাঠটার ভিতরে আমি একদিন না দুই দিন না 70 বছর পর্যন্ত মাঠের ভিতরে উঠানামা করছি ঘোরাফেরা করছি কিন্তু 70 বছর উঠানামা করে ঘোরাফেরা কইরাও মাজিদ নামক মাঠটা কত বড় আমি জিবরাইল আন্দাজে করতাম পারছি না জোরে কোন না সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ ওই জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ দিব ইমানের সাথে আমল থাকবে সুবহানাল্লাহ জোরে কইতেন না জান্নাতুল ফেরদাউস আর জান্নাত জান জান্নাতের মধ্যে সর্বনিম্ন জান্নাত থেকে আল্লাহ তাআলা 100 তালা বিলিং দিব 100 তালা আর জোরে কোন কইছো আর সর্বোচ্চ বিল্ডিং টা যদি বইটা না হলো 6666 তালা এক একটা তালার ভিতরে 70000 কামরা থাকবে আর একটু আস্তে বলছো সুবহানাল্লাহ এক একটা কামরা হবে এই পৃথিবীর সময় এই পৃথিবীর সময় তাহলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যারা হাফেজ কোরআন হইছে তাদেরকে আল্লাহ তাআলা 6666 তালার উপরে আল্লাহ তাদেরকে জায়গা দেবে সুবহানাল্লাহ জোরে কোন কোলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقروها আল্লাহর নবী সর্বব্যাপী রহমাতুল লিল আলামিন বলেন হাশরের ময়দানে একজন হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলবে এ সাহেব কোরআন এ হাফেজ কোরআন ইকরা ওয়ারতাকি তুমি কোরআনের আয়াত পড়তে থাকো আর উপরের দিকে চড়তে থাকো ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা তোমার কোরআন তেলাওয়াতের আয়াত পড়া যেখানে গিয়া শেষ হবে সেখানে তোমার ঠিকানা হবে সুবহানাল্লাহ জোরে কোন আজকাল যুগে আমরা হাফেজে কোরআনের মূল্য বুঝি না মনে করি যে স্বয়ং হাফেজে কোরআন নাই বুঝে না মনে করে যে আমি হাফেজ এলাম বছর একটা তারাবি পড়াইলাম এটাই বুঝে আমার কাছে জোরে কোন ঠিক না ঠিক হাফেজ কোরআন স্বয়ং মূল্যায়ন বুঝি না আর আমাদের ছেলে সন্তান যারা হাফেজ তাদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না জোরে কোন ঠিক না ঠিক হাফেজ কোরআনের দাম আছে না নাই আরে এই দুনিয়াতে ইঞ্জিনিয়ারের দাম আছে ডক্টরের দাম আছে ডিগ্রিধারী লোকের দাম আছে আল্লাহর কাছে ইঞ্জিনিয়ার ডক্টরের ডিগ্রিধারীর কসুর দাম নাই একজন হাফেজ কোরআনের সর্বোচ্চ দাম সুবহানাল্লাহ জোরে কইতেন না একজন আলেমের দাম কত হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে এমন 10 জন লোককে জান্নাতে সুপারিশ করে নেওয়ার অধিকার দিবে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আর একজন আলেমকে আল্লাহ তাআলা সর্বনিম্ন 70 জন জাহান্নামী কে আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দিবে সুবহানাল্লাহ জোরে কোন সর্বনিম্ন সর্বোপরি কোনো সংখ্যা নেই এই না জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা স্পেশাল দুইটা গাড়ি দিবে কয়টা গাড়ি দিবে একটা হলো পার্সোনাল গাড়ি আর একটা হলো ফ্যামিলি লয়ে চলার গাড়ি আর পার্সোনাল গাড়ি লয়ে আমরা চলতে মন চানি আজকে যে একটা মাইকু থাকতো রে ওরাল দিকে একটু বেশি একটা ঘুরান দিতাম কি মজা লাগতো এন দিকে মনে করেন দূর দিকে গেলে মিনি কক্সবাজার জেলার বলে আরো কত ভালো লাগতো জান্নাতের মধ্যে আল্লাহ তারা প্রত্যেক বান্দা বান্দিকে দুইটা স্পেশাল গাড়ি দিবে একটা হলো পার্সোনাল আর একটা হলো ফ্যামিলি নিয়ে চলার জন্য পার্সোনাল গাড়িটার গতি কতটুকু হবে নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন পার্সোনাল গাড়িটার গতি হবে প্রতি সেকেন্ডে 186000 মাইলের চাইতেও বেশি আর একটু জোরে কর না সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি নিয়ামত দিবে জান্নাতের মধ্যে কি নিয়ামত আল্লাহ তাআলা দিবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এক একটা জান্নাত থেকে সর্বনিম্ন বউ দিব 70টা সর্বোচ্চ বউ দিব 25000 সুবহানাল্লাহ জোরে বল সর্বনিম্ন বিবি দিবে 70টা সর্বোচ্চ 25000 বউ দিবে তো বউয়ের চাহিদা দুনিয়ার জগতে আছে না নাই আর জোরে বল আছে না নাই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 100 প্রত্যেকটা পুরস্কার দিবে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই না জান্নাতের ভিতরে
রব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীকে 80 লক্ষ খাদেম আল্লাহ তাআলা দান করবে সুবহানাল্লাহ জোরে বল 80 লক্ষ খাদেম 80 লক্ষ খাদেমের মধ্যে দৈনন্দিন আপনাকে যা আমাকে খাবার পরিবেশন করবে তাদের সংখ্যা হবে 80,000 ওই 80,000 এর জান্নাতি পুরুষ বালকরা আমাদের সামনে খাবার নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন চির কিশোর যুবকরা জান্নাতি বান্দা বান্দির সামনে খাবার পরিবেশন করবে 70,000 প্লেট নিয়ে খাবার পরিবেশন করবে একটা খাবারের মধ্যে এত মজা হবে বাইরে এত মজা এক রকম দুই রকম মজা না 70 রকমের আইটেমের মজা আল্লাহ দান করবে এমন জান্নাত আমরা চাই কি চাই না আর হুজুর এখন চাই কি চাই না শুধু তাই নয় জান্নাতের মধ্যে একটা গাছ আছে যেই গাছটার নাম হলো তুবা নামক গাছ ওই গাছটা এত বড় আল্লাহর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন ওই গাছের প্যাকেটটা ডাল প্রত্যেক জান্নাতির কামরার ভিতরে থাকবে একটা একটা ডালের মধ্যে বিভিন্ন রকমের ফল থাকবে উটের মতো পাখি আসে ওই ডালের মধ্যে বসবে জান্নাতি বান্দা বান্দি যখন মনে চাইবে আইরে আমি যদি এই পাখিটা খাইতে পারতাম কতই না মজা লাগতো এই কথা অনুভব করার সঙ্গে সঙ্গে ওই পাখিটা গুনাহ হইয়া তার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন জান্নাত আমি আল্লাহ এমনি দিব না রে বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এমনি জান্নাত দিব না আমি আল্লাহ তোমার জান্নাত রে দিব একমাত্র ঈমান এবং নেক আমলের বিনিময়ে জান্নাতে একটা পুরুষের দেহ কত বড় হবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা হবে সুবহানাল্লাহ জোরে বলুন আর প্রশস্ত হবে 7 হাত তাহলে 7 হাত প্রশস্ত হলে একটা মানুষ কত বড় হবে জান্নাতের ইব্রাহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা সকল জান্নাতি পুরুষদের কোনো মুখে কোনো দাড়ি থাকবে না সুবহানাল্লাহ জোরে বলুন এবার আপনারা মনে মনে কইতে পারেন যে দাড়ি যখন থাকতো না ওখান থেকে আমরা সূরা দুলিছি জান্নাতে দাড়ি থাকতো না সূরা ওখান থেকে দুলিছি না বাবা ওখান সূরা দুলিতো না শুধুমাত্র হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি থাকবে কেন ও বাপ আর ফুট মানে চিন্তা না জোরে বলুন ঠিক না বেটা বাপ আর সুদের মধ্যে সিনার পার্থক্য করার জন্য আদম নবীর মুখে দাড়ি থাকবে আর একটা জান্নাতি পুরুষের মুখেও দাড়ি থাকবে না সুবহানাল্লাহ জোরে বলুন না আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতে আল্লাহ তাআলা কি নিয়ামত রাখছে জান্নাতের মধ্যে স্বামী এবং স্ত্রী এমন পরিবেশ আল্লাহ তৈরি করে দিবেন দুইটা স্বর্ণের চেয়ার আল্লাহ দান করবেন স্বর্ণের চেয়ারের মুখামুখি স্বামী বসবে এ পাশে স্ত্রী বসবে হে পাশে মধুর মধুর আলাপ করবে এমনি জান্নাতের হরগিল মানরা তাদের সামনে শরাব পরিবেশন করবে শরাব পরিবেশন করবে বিভিন্ন রকমের শরাব পরিবেশন করবে আর জান্নাতি হরগিল মানরা ওই সময় গান শুনাই থাকবে মজার মজার গান গানটা কি শুনাইবে রে বাবা গান শুনাইবে নাহনুল খালিদাতু فلا نبيد نحن الخالدات فلا نبيد ونحن الناعمات فلا نبعث نحن الرازيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له سبحان الله زر قال اوه جبك باي আজকে যেমন তোমার প্রেমিকারে নিয়া তুমি যেমন বিভিন্ন পার্কে তোমার ঘুরতে মজা লাগে আনন্দ লাগে আবার ঘুরতে গিয়া মজার মজার কথা বলো আবার যদি ভালো ভালো শরাব পরিবেশন করে আরো ভালো লাগে আবার যদি বিভিন্ন কর্মচারীরা তোমাকে গ্যালাজ দিয়া বিভিন্ন খাবার পরিবেশন করে আরো ভালো লাগে জোরে কোন ঠিক না বেডি যুবক রে জান্নাতের মধ্যে এমন না এমন না এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণ নিয়ামত আল্লাহ দান করবে সুবহানাল্লাহ জোরে আসুন বেহরা আমার জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দা বান্দিরে ফল দিব আরে ফল ফল খাইতে মন চানি অনেক গরিব মানুষ আছে অনেক গরিব মানুষ আছে আইরে
একটি হানায় আনার 450 টাকা কেজি 450 টাকা কেজি বিশুর জিগাইছিলাম একটি হবল নাই জেবাড়া দৈনন্দিন আইলো 500 টাকা হেবাড়া আনা হইতে বল আর জোরে কর আনার খাইতে পারবে না আল্লাহ তাআলা ওই বান্দারে জান্নাত দেখাবে সুবহানাল্লাহ জোরে কইতেন না জান্নাতি সেট আনার দিবে আপেল দিবে আঙ্গুর দিবে বেদানা দিবে নাশপাতি দিবে এই ফল দিশা বান্দা কইবে আল্লাহ জান্নাতে আইছি দুনিয়ার ফল দি দিছো জান্নাতে ফল কই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এক একটা ফলের মধ্যে শুধু আনারের মধ্যে আনারের স্বাদ থাকবে না আপেলের মধ্যে আপেলের স্বাদ থাকবে না কমলার মধ্যে কমলার স্বাদ থাকবে না মাল্টার মধ্যে মাল্টার স্বাদ থাকবে না এক একটা ফলের মধ্যে 30 রকমের আইটেমের স্বাদ থাকবে সুবহানাল্লাহ জোরে ওয়াবশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযক ক্বালু হাযাল লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা أزواج مطهرة وهم فيها خالدون الله رب العالمين بارك او بش نبي যারা ঈমান এনেছে ঈমানের পাশাপাশি নেক আমল করেছে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন সুবহানাল্লাহ জোরে কর ওই জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার জান্নাতি বান্দা বান্দি দুনিয়ার জগতে ইনকাম কম ছিল ভালো ফল খাইতে পারে নাই ভালো খাবার খাইতে পারে নাই তারে তুমি আবার জান্নাতি ফল দিয়ে দাও বান্দার সামনে যখন দুনিয়ার সেম ফল জান্নাতে দেওয়া হবে বান্দা ডাক দেবে আল্লাহ এই ফল তো দুনিয়ার জগতে খাইছি আবার জান্নাতে আসার পরে এই ফলে দিলা আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে দেখতে কালারে কইল ওইগুলো দুনিয়ার ফল না ওইগুলো হলো জান্নাতের ফল সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আমাদের দাওয়াতে মেহমান অনেক দূর থেকে আসছে অনেক সুন্দর আলোচনা করে এই জন্য মেহমানকে বসায় রেখে কথা বলা এটা মুনাসিব না আর একটা দিন সময় দেন এরা তো আমাদের কাছে টাকাও চায় না পয়সাও চায় না শুধু চাই আপনি যেন দিনের কথা শুনে এদের মাসাদ দেয় এই জন্য ভাই আমি আপনাদেরকে খুব উদার আহ্বান জানাবো আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলে এসে বসে পড়েন দূর দূরান্ত থেকে দাওয়াতে মেহমান করে এসে গেছেন চমৎকার আলোচনা করে ইনশাল্লাহ মন ভরে আলোচনা শোনাবে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে কারা কারা যাইতে রাজি আছে আমরা সবাই রাজি যাইব গা হ্যাঁ থাকতেন দেখছো না আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকার তৌফিক দেন সকলে বলে আমিন মুহতারাম হাজির বলতেছিলাম তাহলে এরকম জান্নাত আর আমাদের দরকার আছে নি আর জোরে কোন দরকার আছে না নাই জান্নাত দরকার আছে জান্নাতে কি নিয়ামত আর জান্নাতে না গেলে যারা জাহান্নামে তাদের কি পরিমাণ শাস্তি এটা আমাদের বোঝা দরকার এই জন্য জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত দুইটা শর্ত আল্লাহ বলছে ইমান আনো ইমানের পাশাপাশি নেক আমল করো শুধু ইমান আল্লাহ বইয়া থাকবা আর নামাজ পড়লা দরকার ইমান আছে ইমান থাকলে চলবে নামাজ তো লাগে না ইমান দই হয়ে জান্নাতে যাবে না পার হইতে পারবে না কারণ ইমান তোমার যে কোনো সময় দূর হতে পারে জোরে কোন ঠিক না বলি আল্লাহ তাআলা আমাদেরকে ইমান আমল সহি শুদ্ধ করে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন